নমস্কার হরে কৃষ্ণ শূন্য থেকে কোনো কিছুই সৃষ্টি হয় না তবে ভগবান শ্রীকৃষ্ণ এবং বিশ্ব কিভাবে সৃষ্টি হলো। শূন্য থেকে কোনো কিছুই সৃষ্টি হয় না এই কথাটি বিজ্ঞান এবং দর্শনের একটি মূল ধারণা এর মানে হলো কোনো কিছু সৃষ্টি হতে হলে তার পিছনে কিছু না কিছু কারণ উপাদান থাকা চাই তবে ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয়ে এই ধারণাটি একটু ভিন্নভাবে ব্যাখ্যা করা হয় এখানে আমরা ভগবান শ্রীকৃষ্ণ এবং বিশ্বের সৃষ্টির প্রসঙ্গে এই ধারণাটি ব্যাখ্যা করব ভগবান কৃষ্ণের সৃষ্টি হিন্দু ধর্মে ভগবান শ্রীকৃষ্ণকে সর্বশক্তিমান স্বয়ম্ভু স্বয়ং সৃষ্ট বলা হয় অর্থাৎ তিনি নিজেই নিজের সৃষ্টি তার কোনো সৃষ্টি নেই ভগবদ গীতা অন্যান্য পুরাণে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ নিজেই পরমাত্মা সর্বশক্তিমান ঈশ্বর তিনি নিরাকার অনন্ত এবং সর্বত্র বিরাজমান তিনি সময়ের আগে সময়ের পরে এবং সময়ের মাঝে সব সময়ই ছিলেন আছেন এবং থাকবেন এত শ্রীকৃষ্ণের সৃষ্টি কোনো নির্দিষ্ট উপাদান থেকে নয় তিনি নিজেই সব কিছুর উৎস হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে শ্রীকৃষ্ণ সকল সৃষ্টির কারক তিনি নিজেই সকল সৃষ্টির মধ্যে বিরাজমান এ কারণে তাকে অনন্ত অমর অপরিবর্তনীয় বলা হয় বিশ্বের সৃষ্টি বিশ্বের সৃষ্টি সম্পর্কেও হিন্দু ধর্মে একটি বিশেষ ব্যাখ্যা রয়েছে বেদ ও পুরাণে বলা হয়েছে যে প্রভু বিষ্ণু নিজেই মহাবিশ্বের সৃষ্টি পালন এবং ধ্বংস করেন ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর শিব এই ত্রিমূর্তি সৃষ্টির তিনটি প্রধান দিককে প্রতিনিধিত্ব করেন ব্রহ্মাণ্ড ও মহাবিশ্বের সৃষ্টি হিন্দু ধর্মে ব্রহ্মাণ্ডের সৃষ্টি সম্পর্কে বিভিন্ন কাহিনী রয়েছে প্রধানত নাশদীয় সুক্তা ঋগ্বেদে এবং অন্যান্য পুরাণে বলা হয়েছে যে প্রথমে কিছুই ছিল না তারপর পরমাত্মা নিজেকে বিভক্ত করে এবং তার থেকে সৃষ্টি হল মহাবিশ্ব একটি পুরাণিক কাহিনীতে বলা হয়েছে যে মহাবিশ্বের শুরুতে শুধুমাত্র অন্ধকার ছিল তারপর প্রভু বিষ্ণু করলাম শব্দ প্রথম শব্দ ধনী করেন এবং সেই শব্দ থেকে সৃষ্টি হয় ব্রহ্মা ব্রহ্মা এরপর এই মহাবিশ্বকে তৈরি করেন হিন্দু ধর্মে মনে করা হয় মহাবিশ্ব একটি অনন্ত চক্রের মধ্যে অবস্থিত যেখানে সৃষ্টি পালন এবং ধ্বংসের ক্রমাগত ঘটছে ঘটে এক যুগের শেষে সব কিছু ধ্বংস হয় এবং পরবর্তী যুগে পুনরায় সৃষ্টি হয় বিজ্ঞান বনাম ধর্ম বিজ্ঞান অনুযায়ী মহাবিশ্ব বিগ ব্যাগ থেকে সৃষ্টি হয়েছে যেখানে সব কিছু একটি অতি সূক্ষ্ম বিন্দু থেকে বিস্তৃত হয়েছে তবে ধর্মীয় ব্যাখ্যায় ক্ষেত্রে কিছুটা ভিন্ন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মহাবিশ্ব এবং ঈশ্বরের সৃষ্টি এবং ও অবস্থান মানুষের জ্ঞানের বাইরে এবং তা উপলব্ধি করা যায় কেবলমাত্র আধ্যাত্মিক চিন্তা ভক্তির মাধ্যমে উপসংহার কিছুই কিছু থেকে সৃষ্টি হয় না কিছুই কিছু থেকে সৃষ্টি হয় না ধারণাটি বিজ্ঞান সম্মত হলেও ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয়ে এর ব্যাখ্যা কিছুটা ভিন্ন হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই সব কিছু স্রষ্টা এবং তিনি নিজে স্বয়ম্ভু মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কেও বিভিন্ন পুরাণে বিভিন্ন কাহিনী রয়েছে যা প্রভু বিষ্ণু এবং ব্রহ্মার সাথে সম্পর্কিত ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে এই সব কিছুই আধ্যাত্মিক উপলব্ধি এবং বিশ্বাসের উপর ভিত্তি করে হরে কৃষ্ণ